হ্যালো ভিউয়ার্স, ঘর থেকে বের হয়েছি, বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরবো বলে। এর আগে গিয়েছিলাম কক্সবাজার, আজকে বান্দরবান থেকে রাঙামাটি যাব। রাঙামাটি আমার তৃতীয় জেলা সফর। বান্দরবান থেকে রাঙামাটি যখন যাচ্ছিলাম, দুর্দান্ত একটা অভিজ্ঞতা হলো। এত সুন্দর রাস্তা, এত ভয়ানক, আর যেহেতু আমি বাসের ছাদে করে গিয়েছিলাম, অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছিল। তাই আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা প্রচুর উপভোগ করতে পারবেন। আজকে ভিডিওতে দেখবেন বান্দরবান থেকে রাঙামাটি যাওয়ার বাসের ভ্রমণটি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা বলে রাখি, বান্দরবান থেকে রাঙামাটি যাওয়ার পথে চন্দ্রঘোনা একটি ফেরিঘাট রয়েছে। এই ফেরিঘাটটি এত সুন্দর, আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর ফেরিঘাটের মধ্যে এটি একটি। খুবই মানে ভালো জায়গা আছে, হ্যাঁ, পর্যটন এলাকা, খুবই ঘুরলে আনন্দ পাবেন, খুশি পাবেন, এটা বলতেছে। এখন চলে যাচ্ছি বান্দরবান থেকে রাঙামাটির উদ্দেশ্যে, রংছড়ি বাস স্ট্যান্ডে যাব। আর দেখতেই পাচ্ছেন যে সকালবেলা, কালকে রাতে মনে বৃষ্টি হয়েছে, আর আপনাদেরকে খুব সুন্দর একটি ব্রিজ দেখাচ্ছি, এই সাঙ্গু নদীর উপরে ব্রিজ। এ হচ্ছে সাঙ্গু নদী এবং এই নদীর উপরে নতুন ব্রিজ। এটা রংছড়ি বাস স্ট্যান্ডে যাওয়ার আগে রাস্তাটা বেশ দারুণ। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আছি বান্দরবান শহরের রংছড়ি বাস স্ট্যান্ডে। আপনারা যখন রাঙামাটি যেতে চাইবেন, তখন এই বাস স্ট্যান্ডে আসতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর আমাদের বাস যেটা যাবে সেটা হচ্ছে এই পূবালী বাস। এটা এটা 7:30টার সময় ছেড়ে যাবে, আর এই হচ্ছে টিকিট, 130 টাকা নিয়েছে টিকিটের মূল্য। আর আরেকটা সময় বাস ছেড়ে যায়, সেটা হচ্ছে দুপুরের দিকে, যেতে লাগবে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো। এই বাস স্ট্যান্ডের নাম আপনার মনে রাখবেন, সেটা হচ্ছে রংছড়ি। মুরব্বী, আরেকটা বাস যে যাবে সেটা কটার সময় যাবে? দুইটায়, এরপর আর বাস নাই, বাস কি এই দুইটাই মাত্র? সরাসরি গাড়ি দুইটায়, আর খোলা যায় আধা ঘন্টা ভেঙে ভেঙে যেতে হয়। আবার ভেঙে ভেঙে যাওয়া যায়? এটা ভেঙে ভেঙে যাওয়াটা সিস্টেমটা কি? এটা এখান থেকে বাঙ্গালাখালি যেতে হবে, বাঙ্গালাখালি থেকে লেসুবাগান, লেসুবাগান থেকে বড়ুছড়ি, বড়ুছড়ি থেকে গাগড়া, গাগড়া থেকে রাঙামাটি, সাইড বাঙ্গালাখালি যেতে হবে। ওটা বাসে বাসে? বাসে বাসে যেতে, বাসে বাসে দুই গাড়ি যেতে পারে, কিন্তু লেট হয়ে যায়। ধরুন এখান থেকে বাঙ্গালাখালি, বাঙ্গালাখালি যাই ব্যস্ত হয়ে টিকিট থেকে গাড়ি আসার জন্য। ওটা ভাড়া কেমন পড়ে এখান থেকে বাঙ্গালাখালি? 10-20 টাকা একটু বাড়তি পড়ে। আপনার ইয়ে ওই যে দেখলাম, দেখলাম যে আপনার সিট সব বুকিং হয়েছে, এগুলো কি তাড়াতাড়ি বুকিং হয়ে যায় নাকি? যেগুলো দাগ পড়ছে ওগুলো হয়ে গেছে, এগুলো কালকে হয়ে গেছে প্রায় টিকিট। ও, অ্যাডভান্স বুকিং দেওয়া যায়? কয় সিটের গাড়ি এটা? আমাদের 41 সিট। আর যাইতে সময় লাগে কতক্ষণ আপনার এই গাড়িতে? 3.5 ঘন্টা লাগে। 3.5 ঘন্টা? রাস্তার কি অবস্থা, কি বেশি ভালো না নাকি? রাস্তার মাঝখানে ফেরি আছে, রাস্তা পাহাড়ি রাস্তা। ফেরি আছে? ও, কোন নদী? সাঙ্গু নদীর উপরে নাকি? কর্ণফুলী নদী। আমরা কোন রাস্তা দিয়ে যাবো? ইয়া দিয়ে কর্ণফুলী, এই রাস্তা। এই রাস্তা কর্ণফুলী নদী আছে? কর্ণফুলীর তো মেইন জায়গা যে এখানে, এখানে এসে রাঙামাটি, রাঙামাটির সাগর হতে এসে কর্ণফুলী বাঁধ। ও আচ্ছা আচ্ছা, রাঙামাটির ওই লেক যেটা, যেমনটা বলছিলাম যে আপনাকে কিন্তু আগে আগে বুকিং দিতে পারবেন। আমি দেখেছি যে প্রায় সবগুলো সিট মানে পূরণ হয়ে গিয়েছে ওনাদের। আমি যদিও ভাগ্য ভালো যে সামনের সিটটা পেলাম, আর দেখা যাক জার্নিটা কেমন হয়। যদিও কোনো ফোন নম্বর একটা জায়গায় দেওয়া আছে, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে ফোনে যোগাযোগ করে নিতে পারেন। আর বাসের নাম হচ্ছে পূবালী চেয়ার কোচ।
চলুন ভিউয়ার্স বাসের ভিতর অংশ দেখে নেই। লোকাল বাস তো, যদিও লেখা চেয়ার কোচ, এর চেয়ে ভালো গাড়ি আসলে অন্তত এই রাস্তা আশা করা যায় না। দুই সিট করে মোটামুটি অবস্থা। তো পাশে আরেকটি বাস দেখলাম, সেটির অবস্থা দেখলাম ভালো কিছুটা, উপরে ফ্যান দেওয়া, নন এসি বাস। সকালবেলা সূর্য উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমরা যাব হচ্ছে এদিক দিয়ে, দূরত্ব কিন্তু খুব বেশি না, মাত্র 75 কিলোমিটার মতো। ভিউয়ার্স একটু পরে আমাদের গাড়ি ছাড়বে। ভিউয়ার্স, এই রাস্তাটি আমি পুরোটাই ভিডিও করেছি, কিন্তু ভিডিও এই জায়গাতে অনেক লম্বা হয়ে যাবে বিধায় আমি শুধুমাত্র রাস্তার উপরে একটি ভিডিও বানিয়েছি, ওটা প্রায় কয়েক ঘন্টা লম্বা হবে। শুধু ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। এই রাস্তাটি যেমনি ভয়ানক তেমনি দুর্দান্ত। আপনারা যারা মোটর বাইক রাইড করেন, আপনার ইচ্ছা হলে এই রাস্তাটিতে একবার রাইড করে যেতে পারেন। ভিউয়ার্স, এখন আমরা কর্ণফুলী নদীর এদিকে ফেরি পারাপার হব। এই জায়গাটা হচ্ছে চন্দ্রগুনা, আর এই জায়গার ভিউটা এত সুন্দর দেখেন, পাহাড় অনেক অনেক সুন্দর, আর নদীটার পানি অনেক বেড়ে গিয়েছে এবং পানি অনেক পরিষ্কার। What does perfect even mean? Is there even such a thing? Can we switch up all the rules and imagine a utopia? Darling, I'm just so fed up with these expectations. They keep weighing me down. My heart is begging me to get the hell out. রাঙামাটিতে প্রবেশ করতে কাপ্তাই লেকের দৃশ্য দেখে সত্যি অভিভূত হয়েছে। ভিউয়ার্স, এটা হচ্ছে দোয়েল চত্বর, এখানেই বাস থামবে। ভিউয়ার্স, আমরা রাঙামাটি চলে আসলাম, প্রায় 4 ঘন্টা সময় লাগবে, 7:30 থেকে 11:30 বাজে এখন। এটা হচ্ছে দোয়েল চত্বর, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এর পাশে হচ্ছে হোটেল ডায়মন্ড। এটা হচ্ছে দোয়েল চত্বর। তো আমি আমার বাস জার্নিটা পুরোটা শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো জানাবেন। আর রাস্তাটা এতটাই সুন্দর, আপনি না আসলে বুঝতে পারবেন না।
বারবার একই কথা বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।